ওকে, তো এখানে লিখবেন jQuery। হ্যাঁ, তো jQuery লিখলে তাদের অফিসিয়াল সাইটটা পাবেন। হ্যাঁ, jQuery.com চলে যাবেন হচ্ছে ডাউনলোডে। তো ডাউনলোডে আসলে এখানে কয়েকটা অপশন পাবেন। প্রথম যে অপশনটা আছে, হ্যাঁ, jQuery দি কম্প্রেসড প্রোডাকশন, তো এটাই দিবেন। হ্যাঁ, আমরা যেহেতু সবসময় প্রোডাকশনটাই আমাদের দরকার আর কি, এটা দেখতে এরকম হাবি জাবি জাবরি জুবরি আর কি, কী যে লিখছে তার বাপের মাতা লিখছে হাতে, তো এটাকে কন্ট্রোল এইচ দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো দেওয়ার পর এটাকে সেভ করবেন যেখানে দরকার। তো এখান থেকে দেখেন এই যে কোয়েরিটাকে কাট করেন, কাট করে হচ্ছে আপনি আপনার ফাইলে নিয়ে আসেন। যদি এটা আমাদের কাছে ছিল আমরা মেবি না করলেও পারতাম আর কি, সমস্যা নেই। তো এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। তো jQuery এখন কানেক্ট হয় নাই, কানেক্ট করার জন্য যেটা করতে হবে আপনাকে jQuery কানেক্ট করবেন সবার উপরে। হ্যাঁ, তো নর্মালি আমরা জাভা স্ক্রিপ্টের কাজ করি সবার শেষে, বাট এই যে প্লাগইনটা আছে শুধুমাত্র jQuery প্লাগইনটা সবার উপরে করবেন। এটা দরকার আছে, পরবর্তীতে বুঝবেন আর কি যখন বড় কাজ করবেন। তো আপনাদের শুধু মাথায় মানে জাস্ট মনে রাখেন আর কি যেটা করতে হবে। ঠিক আছে, কানেক্ট করলাম। কানেক্ট করার পর একটু চেক করে নেবেন যে আসলে কনসোলে কোনো এরর আছে কিনা। হ্যাঁ, তো যদি কোনো ভুল হয় তো নিচে এখানে শো করবে। তো যেহেতু কোনো ভুল নাই, শো করার কথাও না। আচ্ছা, তো প্রথমে শিখি একটা স্লাইডার বানাবো কিভাবে। তো দুই ধরনের স্লাইড আছে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর কি, এবং এই দুইটা স্লাইডই সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত। একটা হচ্ছে স্লিক স্লাইড, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আউল ক্যারোসেল। হ্যাঁ, OWL কারোসেল। আর এছাড়া কিছু পেইড আছে যেগুলো ইউজ করতে পারেন আর কি সার্চ দিয়ে। তারপর নিবল স্লাইডার আছে, তো এগুলো হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয় এই দুইটা। একটা হচ্ছে স্লিক আর একটা হচ্ছে কি আউল কারোসেল। তো এটা হচ্ছে এখানে যাবেন যে কিনিউ github.io, এখানে ক্লিক করলে লেটেস্ট ভার্সনটা পাবেন। তো jQuery-র যত প্লাগইন আছে সবগুলারই ইনস্টল করা সিস্টেম একই। হ্যাঁ, ডাউনলোড করা, এটাকে প্রজেক্টে কানেক্ট করা, আর দেখে দেখে এখান থেকে একটু কপি পেস্ট করা, বুঝে গেছে? মজার জিনিস। দেখেন, প্রথমে দেখেন এখান থেকে আমাকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো ডাউনলোড করার জন্য হচ্ছে এখানে গেট ইট নাওতে ক্লিক করবেন। হ্যাঁ, তো এখানে দেখেন একটা আছে কি ডাউনলোড নাও, তো ডাউনলোড নাওতে ক্লিক করেন যেহেতু আমাদের মেইন ফাইলটা দরকার। তো এটাকে ডাউনলোড করে ফেলেন। তো ডাউনলোড করার পর এখান থেকে এটাকে কাট করে আপনার প্রজেক্ট ফাইলে নিয়ে আসবেন। ঠিক আছে, প্রসেসটা একটু দেখাই দিই। একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি শুধুমাত্র কপি পেস্ট করলে কাজ হবে না। ঠিক আছে, এটাকে একটা কিছু মেনটেন করে কাজ করতে হবে। তো এটা কেটে দেন, এখানে আসেন। এখন দেখেন এই জাভা স্ক্রিপ্টের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এটার নাম থাকবে হচ্ছে প্লাগিনস। কী থাকবে? প্লাগিনস। হ্যাঁ, তো প্লাগিনসের মধ্যে এখানে অনেক ধরনের প্লাগিনস থাকবে। তো আমরা এখন যে প্লাগিনসগুলো কানেক্ট করবো এটার নাম হচ্ছে স্লাইডার। ঠিক আছে, স্লাইডারের মধ্যে আপনি ধরেন এখানে রাখতে পারেন, এটা মেনটেন করবেন আর কি, এরকমই করতে হবে এরকম না। আপনি যদি কোনো এটা কি বলা যায় কোনো থিম বানাইতে চান, হ্যাঁ, তাহলে এটা করতে হবে। দেখেন এখানে দুটো পার্ট আছে, আপনি স্লিকে যাবেন। ঠিক আছে, স্লিক ফোল্ডারের মধ্যে এখানে দেখেন একটা হচ্ছে কয়েকটা জিনিস একটু কানেক্ট করতে হয়। একটা হচ্ছে স্লিক মিন ডট জেএস, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে স্লিক মিন ডট সিএসএস। ঠিক আছে, মিন ডট সিএসএস কোথায় দেখেন? তো এই যে মিন মিন ডট সিএসএস দেখা যায়? জি ভাই, ইয়েস, জেএস দেখা যায় ভাই। নাই না, তাহলে শুধু সিএসএস টা কানেক্ট করবেন, আর হচ্ছে এই যে থিম ডট সিএসএস টা কানেক্ট করবেন। ঠিক আছে, তো এই তিনটা জিনিস কানেক্ট করলে হচ্ছে আপনার থিম কানেক্ট হয়ে যাবে। তো এগুলো সব আছে কোথায় দেখেন? প্লাগইনের মধ্যে স্লাইডার, স্লাইডারের মধ্যে স্লিক, তার মধ্যে স্লিক। হ্যাঁ, আর বাকিগুলো আপাতত রাখেন, সমস্যা নাই। হ্যাঁ, যখন আপনি আপলোড করতে যাবেন সার্ভারে তখন ডিলিট করে দিবেন। আচ্ছা, তো যেগুলো প্লাগইন, হ্যাঁ, এগুলা সিএসএস সবার আগে কানেক্ট করতে হবে। তো সবার উপরে কানেক্ট করে ফেলান। সবার উপরে বলতে আপনার যে সিএসএস ফাইল আছে সবগুলোর উপরে থাকবে কিন্তু। হ্যাঁ, এই ধরুন যদি আমাদের কোনো সিএসএস ফাইল থাকতো সেটা আসবে সবার নিচে। ওকে, এখান থেকে যান। যাওয়ার পর হচ্ছে জেএস, জেএস থেকে হচ্ছে কি প্লাগইনস, প্লাগইনস থেকে হচ্ছে স্লাইডার। বাপরে বাপ, দুনিয়ার ফোল্ডার, এত ফোল্ডার কা! এখান থেকে যান হচ্ছে স্লিকে। হ্যাঁ, স্লিক থেকে দেখেন থিম ডট সিএসএস না, প্রথমে কানেক্ট করবেন শুধু সিএসএস। ঠিক আছে, স্লিক ডট সিএসএস। ঠিক আছে, এরপর দেখেন স্লিক ডট থিম ডট সিএসএস। ওকে, ডান, এই দুইটা কানেক্ট করা হয়ে গেল। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? ক্লিয়ার? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বললাম আমার
ফন্ট অনেক ছোট ছিল, এই কারণে জিজ্ঞেস করলাম। এরপর দেখেন বলছে জেএস এর পালা। হ্যাঁ মানে উপরে কানেক্ট করছি কিন্তু সিএসএস, আর নিচে কানেক্ট করবেন কাকে? জেএস কে। এখান থেকে আবার স্লিক, স্লিক থেকে হচ্ছে কি এই যে স্লিক ডট মিন ডট জেএস। হ্যাঁ এখানে ডাবল ডাবল দেখাচ্ছে, এটা এডিটরের প্রবলেম, সমস্যা নাই। ওকে তাহলে এখন যেটা হবে, কানেক্ট কিন্তু হয়ে গেছে, তো মানে আমরা ইনস্টল করে ফেললাম। এখন আসেন ইউজেস। হ্যাঁ ইউজেসে আসবেন। তো ইউজেসে আসলে এখানে বলে দিচ্ছে যে আসলে আপনাকে কী কীভাবে ইউজ করতে হবে। প্রথম হচ্ছে দেখেন এই মানে আপনি যে কোনো ডিভের মধ্যে আর কি জিনিসটা হবে এরকম, একটা ডিভ থাকবে তার মধ্যে শুধু চিলড্রেন থাকবে। হ্যাঁ যেমন ইউর ক্লাস কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন এখানে ওরা বলে দিচ্ছে, দেখেন এখানে প্রথমে স্লিক কানেক্ট করতে হয়, তারপর হচ্ছে থিম ডট সিএসএস কানেক্ট করতে হয়। দেখেন এরপর আছে, দেখেন এখানে যেটা করতে হয় জেকুয়েরি কানেক্ট করতে হয়, তারপর হচ্ছে কি এই যে স্লিকের মিন ডট জেএসটা কানেক্ট করতে হয়। হ্যাঁ তো আমরা জেকুয়েরি আমাদেরটা কানেক্ট করে নিছি, সমস্যা নেই। এরপর দেখেন এখানে ওরা কোড দিয়ে দিছে, দেখেন কোডটা হচ্ছে কি যে আসলে ইউর ক্লাস ডট স্লিক। হ্যাঁ এর মানে হচ্ছে এই যে ইউর ক্লাস বলতে হচ্ছে প্যারেন্ট ক্লাস। হ্যাঁ দেখা যাচ্ছে, তো আপনি একটু ভিজিট করে দেখতে পারেন, সমস্যা নাই, তাহলে তাহলেও দেখতে পারবেন ক্লিয়ার। এটা জাস্ট কই ইউজেস, দেখেন ইউর ক্লাস মানে হচ্ছে কি প্যারেন্ট। আমরা চাই হচ্ছে কি প্যারেন্টের মধ্যে যেগুলো বাচ্চা কাচ্চা আছে এগুলোকে স্লাইড করতে, ঠিক আছে। তো এই স্লাইড করার জন্যই হচ্ছে এটা লিখতে হয়। হ্যাঁ এটা এটা হচ্ছে সিলেক্ট করার প্রসেস আর কি, মানে মিনি এখানে যেটা হচ্ছে এই স্লিক নামে ফাংশনটা কল করলে কি হয়ে যাবে, আমার এটা চালু হয়ে যাবে। তো আসুন আমরা একটু দেখি যে আসলে চালু হয় কিনা। তো চালু করার জন্য যেহেতু আমার কাছে কোনো ইমেজ নাই, আমি হয়তো কিছু ইমেজ নিলে ভালো হইতো না, দেখি কোনো ইমেজ আমার কাছে আছে কিনা। একটু পিছনে যাই, আর একটু পিছনে যাই, কোথাও যেন ইমেজ ছিল কিছু, কালেকশনে আছে মনে হয় ইমেজেস, যে এখানে কিছু ইমেজ আছে। তো এখান থেকে চ্যাপ্টা চ্যাপ্টা কিছু ইমেজ নিই। হ্যাঁ এই তিনটা ইমেজ নিচ্ছে, তো এই তিনটা ইমেজকে আমি একটু ব্যাকে যাই, ব্যাকে ব্যাকে আসলাম, ক্লাস টু এখানে একটা ইমেজ করেন ইমেজেস। তো ইমেজেসের মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে যা আছে থাকুক, সমস্যা নাই, আমি এখানে একটা ডিভ নিচ্ছি। হ্যাঁ তো ডিভের নাম দিলাম ধরেন হচ্ছে আমি, আপনি আপনার মতো নাম দিবেন, আমি দিলাম হচ্ছে ব্যানার, ঠিক আছে। তো ব্যানারের মধ্যে কি থাকবে, কিছু ডিভ থাকবে। হ্যাঁ তো ডিভগুলোর নাম হয়তো আমি দিলাম হচ্ছে কি ধরেন ব্যানার ইমেজ। হ্যাঁ ব্যানার ইমেজ, তো ইমেজের মধ্যে আমি জাস্ট একটা আইএমজি করে নিলাম, ডট স্ল্যাশ ইমেজেস ওয়ান ছিল একটা, ঠিক আছে। দেন হচ্ছে হয়তো এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন কয়েকটা, ঠিক আছে। তো আচ্ছা ওয়ান না, ওয়ান না দিয়ে ওইগুলো দিয়ে, আর বাকি কি কি ছিল, ব্যানার ওয়ান, ব্যানার টু, ব্যানার থ্রি, ঠিক আছে। আর এখানে যেটা করবেন প্রতিটা ইমেজের মধ্যে একটা স্টাইল ইউজ করেন, স্টাইল না উইট হচ্ছে কত বলেন তো, 100%। হ্যাঁ তাহলে দেখুন সবগুলো ইমেজ ফিট হয়ে যাবে এখানে, ঠিক আছে। দেখেন সবগুলো ইমেজ কিন্তু এখন ফিট আছে। তো আমি চাচ্ছি এই সবগুলো ইমেজ তো নিচে নিচে, স্লাইডের ক্ষেত্রে কি কখনো দেখছেন নিচে নিচে আসতে, সব পাশাপাশি থাকে, ঠিক না, মানে একটার পর একটা আসে যায়। তো এখন যেটা করতে হবে আপনাকে একটু জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। হ্যাঁ তো সবগুলো হচ্ছে আপনি চাইলে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানায় লিখতে পারেন, তো যেটা আপনারা মেনটেন করবেন সেটাই আমি করতেছি। আমি একটা ফাইল আচ্ছা তৈরি ভাই, করলাম কাস্টম ডট জেএস। হ্যাঁ ভাই বলেন ভাই এখানে আমরা করতেছি কি মূলত, আমরা একটা স্লাইড বানাচ্ছি, দেখেন আচ্ছা একটু পরে আউটপুট দেখে মানে যাবেন, সমস্যা নাই। কোন প্রবলেমটা সলভ করতেছি? বিভিন্ন ওয়েবসাইটে স্লাইড দেখেন না, আচ্ছা একটার পর স্লাইড একটা বানাচ্ছি, স্লাইড হয়, হ্যাঁ স্লাইড বানাচ্ছি আর কি। দেখেন তো কাস্টম ডট জেএসটা লিখবেন, লিখবেন হচ্ছে সবার শেষে, ঠিক আচ্ছা আছে। কাস্টম ডট জেএস স্ক্রিপ্ট মানে আপনার যে ফাইলগুলো এগুলো সবসময় সবার শেষে থাকবে, সিএসএস এর সবার শেষে থাকবে, জাভা স্ক্রিপ্টে কোথায় থাকবে, সবার শেষে, উপরে না শেষে থাকবে। হ্যাঁ মানে জাভা আপনার ফাইল আর কি, যেটা আমার ফাইল। হ্যাঁ সিএসএস এর ক্ষেত্রেও সবার শেষে থাকবে আর জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও সবার শেষে থাকবে, ঠিক আছে। তো এখন আসেন এই কাস্টম ডট জেএস এ, দেখেন আপনাকে বলে দিছে কি করতে হবে। দেখেন আপনাকে একটু লাইন কপি করতে হবে, হ্যাঁ এই তিন লাইন দেখেন আমি কপি করে এখানে পেস্ট করলাম। তো করার পর এখানে যে কিছু দেখতেছেন না এতটুকু কেটে দেন, শেষ। আমি ভিতরে পাট রাখলাম না, দেখেন আমি কি করছি, এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের কাজ হচ্ছে আমার ডকুমেন্টটা ধরেন হচ্ছে আপনার নেট স্লো। হ্যাঁ তো
তো সেক্ষেত্রে যেটা হবে, আপনার সবগুলো ডেটা যখন লোড হবে, তারপরে হচ্ছে এই ফাংশনের মধ্যে যা কিছু লিখবেন সেগুলো রান হবে, বুঝে গেছে? এরপর হচ্ছে এই জি ভাই, এতটুকুর কাজ হচ্ছে, দেখেন ইউর ক্লাস, ইউর ক্লাস মানে হচ্ছে আপনি কোন প্যারেন্টের মধ্যে স্লাইড চালাইতে চান। হ্যাঁ, তা আমি বললাম আমার ব্যানারের মধ্যে যে ডিপগুলো আছে, এই ডিপগুলোর মধ্যে আমি কি চাই, একটা স্লাইড চালাইতে চাই। হ্যাঁ, তা সেক্ষেত্রে আপনি এখানে যদি ক্লাস ইউজ করেন, ক্লাস দিবেন, আইডি ইউজ করলে আইডি দিবেন, বুঝে গেছে? তো ক্লাস দেওয়াটা বেটার, এতে যেটা হয় আপনি সেম নামে মাল্টিপল স্লাইড চালাইতে পারবেন। দেখেন এখন যেটা হবে, দেখছেন সহজ, শুধু কপি পেস্ট করলাম, দেখেন একটা স্লাইড হয়ে গেছে, দেখছেন, বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন এখন আসেন বিভিন্ন ফাংশনালিটিগুলো দেখি যে এখানে আসলে কি কি ফাংশন আছে। তো প্রথমে আসেন এখান থেকে সেটিংসে যাবেন। হ্যাঁ, সেটিংসে গেলে সব কিছু দেখা যায় আর কি। তো এখান থেকে অটো প্লে একটা আছে। হ্যাঁ, তো অটো প্লের কাজ হচ্ছে, দেখেন এটা কিন্তু অটো প্লে হচ্ছে না। তো নর্মালি দেখবেন আপনি বিভিন্ন সাইট যদি ওপেন করেন, দেখবেন এগুলো একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হয়, ঠিক না? তো সেক্ষেত্রে আপনাকে এই এখানে একটা অবজেক্টকে হচ্ছে প্যারামিটার আকারে পাস করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি যদি লিখি যে অটো প্লে, অটো প্লে, হ্যাঁ, তো অটো প্লে যদি বলে দেন ট্রু, ঠিক আছে, দেখবেন এটা এখন অটো প্লে হইতে থাকবে একটু পর পর, অপেক্ষা করি। অটো প্লে কি বড় হাতের না ছোট হাতের? ও না, সব ছোট হাতের, ঠিক আছে, সব ছোট হাতের দেন, বানান ভুল করা যাবে না। ডান, দেখেন সে পয়েন্ট সম্ভবত 3 সেকেন্ড পর পর এখন স্লাইড হবে, ঠিক আছে? এরপর দেখবেন স্লাইড গুলা নিচে কিছু ডট ডট থাকে, ঠিক আছে, তিনটা ডট থাকে। তো এই তিনটা ডট তো আমরা দেখতেছি না, তো সেক্ষেত্রে এখানে লিখতে হয় ডটস। হ্যাঁ, DOTS, ডটস ট্রু, ঠিক আছে? তো ডটস ট্রু দিলে দেখবেন আপনি নিচে কিছু ডট দেখতে পারবেন, দেখছেন এখন এগুলোতে ক্লিক করলে কাজ করবে, সহজ না? আচ্ছা, এরপর আপনার কাছে মনে হইতে পারে যে স্লাইড গুলাতে দুই পাশে দুইটা অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, ক্লিক করলে কাজ হয়, ধরেন একটাতে ক্লিক করলে ডানে যায়, একটাতে ক্লিক করলে বামে যায়, তা আপনি চাইলে ওটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে অ্যারোস। হ্যাঁ, অ্যারোস, তো আপনি যদি বলে দেন অ্যারো স্ক্রু, শুধু ট্রু ফলসের খেলা, দেখেন অ্যারো স্ক্রু, শুধু অর্থটা বুঝতে হবে আর কি, যে আসলে কোনটা দিয়ে কি বোঝায়। দেখেন এই দুইটা অ্যারো চলে আসছে কোন এক পাশে, খেয়াল করলে দেখবেন কই যে আছে আল্লাহ জানে, এখানে আছে কোন এক সাইডে, কোন এক সাইডে তো আছে, কই যে আছে, এটা খুঁজে দেখতে হবে, কোন এক পাশে আছে, ঠিক আছে? আচ্ছা দেখি তারপর কি আছে, দেখেন সাইডে এমনি ক্লিক করলে হতে পারে। না না সাইডে না, এখানে দুইটা পাশাপাশি থাকে। আচ্ছা একটু দেখি, আমি ইন্সপেক্ট করে দেখি কনসোলে কোনো এরর আছে কিনা। হ্যাঁ, কনসোলে তো এরর নাই, মানে ছোট ছোট দুইটা নেভবার থাকে, দুই পাশে দুইটা অ্যারোস থাকে আর কি। আচ্ছা একটু দেখে নিই অ্যারোটা কিভাবে দিতে হয়। ট্রু, ডিফল্ট ট্রু, আচ্ছা ডিফল্ট ট্রু আছে, প্রিভ আর নেক্সট অ্যারো এই দুইটাকে সেট করে দিতে হবে, ঠিক আছে? প্রিভ অ্যারো কে কাজ করবে দেখেন, তো এখানে দেখেন প্রিভ অ্যারো হচ্ছে কি, আপনি চাইলে দেখেন আপনাকে হচ্ছে কি করতে হবে, প্রিভ অ্যারো, আচ্ছা আমি এই দুইটা বাটনকে একটু কপি করি। হ্যাঁ দেখেন এখানে বলে দিছে সব আসলে কি কি করতে হবে, এই বাটনটা একটু কপি করেন, কপি করে আপনি আপনার যে কোনো জায়গাতে একটু বসায় দেন। ধরেন হচ্ছে আমি এই আমার HTML এর এই ব্যানারের ভিতরে আমি দিলাম, ঠিক আছে, প্রিভিয়াস বাটন, আর একটা হচ্ছে নেক্সট বাটন লাগবে। হ্যাঁ, নেক্সট অ্যারো, নেক্সট অ্যারো এর জন্য এটাই কপি করলাম, কপি করে এই আপনার ফাইলে আসেন, এটার নিচে দেন, দেখি হচ্ছে না কেন। আচ্ছা দেখি বাইরে বসে দেখি, স্লিক প্রিভ, এটা মনে হয় এখানে বলে দিতে হবে সম্ভবত। নেক্সট অ্যারো ডট স্ক্রু দিলাম, ড্রাগেবল দিলাম, আচ্ছা ড্রাগেবল হচ্ছে বাই ডিফল্ট ট্রু থাকে আর কি, যে দেখেন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি যে এটা। আচ্ছা নেক্সট একটা দেখতেছি, দাঁড়ান এটা চেঞ্জ হলো না কেন সেটা একটু বের করে নিচ্ছি। এখান থেকে ফেড আছে একটা, হ্যাঁ ফেড হচ্ছে, ধরেন এখন তো স্লাইড হচ্ছে, আপনি ফেড দিলে যেটা হবে সে ফেড হয়ে আসবে আর কি, ঠিক আছে? দেখেন যদি বলে দেন ফেড ট্রু, তখন হচ্ছে আর স্লাইড হবে না, সে ফেড হয়ে আসবে, দেখেন একটার পর একটা আসবে, ভেসে ভেসে আসবে আর কি। দেখেন এখন স্লাইডটা হবে না।
আচ্ছা, তো যখন যেটা দরকার সেটা রাখতে পারেন আর কি। হ্যাঁ, আর এরপর দেখেন ইনফিনিট। হ্যাঁ, ইনফিনিট বলতে হচ্ছে স্লাইডটা কখনো থামবে না, হ্যাঁ সে হচ্ছে ইনফিনিটলি চলতে থাকবে। আর এখান থেকে পজ অন হোভার, হ্যাঁ এটা বাই ডিফল্ট ট্রু আছে। এটা মানে হচ্ছে আপনি যতক্ষণ মাউস রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা স্লাইড হবে না, ঠিক আছে? আর যদি চান যে মাউস থাকুক বা না থাকুক সে স্লাইড চলতেই থাকবে, তাহলে এটাকে ফলস করে দিবেন। আচ্ছা, কথা হচ্ছে এখানে বাটন দুইটা দেখায়নি কেন সেটাও তো বুঝলাম না। মিনিমাম বাটন দুইটা তো আমাকে দেখাবে। প্রিভিয়াস, নেক্সট, প্রিভ ক্লাস, নেক্সট অ্যারো। আমরা যে ক্লাস দুটা সিলেক্ট করছি, ক্লাস দুটা কি আছে আমাদের? আচ্ছা, এটা মেবি এখানে বলে দিতে হবে, বুঝছেন? এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে এখানে প্রিভেরো দিয়ে বলে দেন। হ্যাঁ, তো প্রিভেরোতে শুধু ক্লাসের নামটা দিয়ে দেন। এখানে দেখেন একটা ক্লাস আছে না, এই যে বাটন বাটন না, এই যে স্লিক প্রিভ, হ্যাঁ এটা একটু বলে দেন এখানে। ওকে, আর একটা হচ্ছে কি প্রিভেরো নেক্সট অ্যারো না, তো নেক্সট অ্যারো এর ক্ষেত্রে নেক্সট বলে দেন। সম্ভবত এটা হইলে কাজ করবে, আমিও ভুলে গেছি আসলে, দেখি। আচ্ছা, অন্য কিছু দিই দেখি, এগুলো মনে হয় ওই যে থিমের কারণে হয়তো সমস্যা করতেছে। প্রিপস প্রিপস একটা এস দিয়ে দিই। আচ্ছা, এই দেখেন কাজ করতেছে, দেখছেন? দেখেন আমি কিন্তু ক্লিকের পরে কাজ করতেছে, বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা একটু বলে দিতে হবে আর কি। হ্যাঁ, এখানে মেনশন করে দিতে হবে যে আসলে কোন ক্লাসটা কাজ করবে। তো বাই ডিফল্ট যেটা আছে ওইটা হচ্ছে থিমের জন্য আমরা দেখতেছি না, এই ভিতরে কোনো এক পাশে আছে, বুঝছেন? আর ডিফল্ট দুইটা অ্যারো দেয়। হ্যাঁ, আপনি হয়তো লাইট থিম, লাইট কোনো ইমেজ ইউজ করলে দেখা যেত আর কি। আচ্ছা, তো সমস্যা নাই। তো এতটুকু হচ্ছে বেসিক, হ্যাঁ যে আসলে একটা স্লাইড ইউজ করার জন্য এতটুকু এনাফ। এরপর আসেন কিছু অন্য ধরনের স্লাইড মাঝে মধ্যে প্রয়োজন হয়, সেটা হচ্ছে দেখেন আপনি ডেমোতে আসেন। ডেমোতে আসলে আমরা এখন যেটা ইউজ করছি এটা হচ্ছে নর্মালটা, হ্যাঁ সিঙ্গেল স্লাইড। মাঝে মধ্যে এরকম মাল্টিপল প্রয়োজন হয়, তো মাল্টিপলের ক্ষেত্রে আপনাকে বলতে হয় যে আসলে স্লাইড টু শো, হ্যাঁ যে আসলে কয়টা স্লাইড অ্যাট এ টাইম দেখাবে। হ্যাঁ, তো ধরুন আমাদের কাছে এখানে তিনটা আছে, তো আপনি এখানে তিনটা বলে দিতে পারেন। হ্যাঁ, ধরুন হচ্ছে আপনি স্লাইড টু দুই দেন, যেহেতু তিনটা ইমেজ আছে আমি দিলাম দুইটা। দেখেন তাহলে যেটা হবে, যদি রিলোড দেন, আচ্ছা আপনাকে স্লাইড টু স্ক্রল আমি বলে দিতে হবে, ঠিক আছে? স্লাইড টু স্ক্রল, স্লাইড টু স্ক্রল টু, ঠিক আছে? আর আচ্ছা, স্ক্রল টু না দিয়ে স্লাইড টু স্ক্রল ওয়ান দেন, সমস্যা নাই। কিন্তু এই এখানে ফেড যেটা আছে না, ফেডটা আপাতত আমরা অফ রাখি, ঠিক আছে? দেখেন এখন কিন্তু আসছে, দেখছেন? কিন্তু কথা হচ্ছে দুইটা ইমেজের মধ্যে একটা গ্যাপ দরকার না, গ্যাপটা কি আছে? নাই। তো গ্যাপের জন্য এখানে দেখবেন একটা গ্যাপের অপশন আছে, সেটা হচ্ছে সম্ভবত মার্জিন। হ্যাঁ, মার্জিন মার্জিন হবে মেবি, এখান থেকে একটা মার্জিন বলে দেন, মার্জিন মার্জিন ধরেন দিলেন হচ্ছে 20। হ্যাঁ, 20 মানে হচ্ছে 20 পিক্সেল, তো সেই যেটা করবে একটা মার্জিন তৈরি করে দেওয়ার কথা। আচ্ছা, মার্জিন না কি যেন আছে একটু দেখে নিই। এজ নে ওয়েপন চাইল্ড প্রিভ নেক্সট, এই যে সেন্টার প্যাডিং, হ্যাঁ চেঞ্জ করছে কিছু জিনিস দেখেন, সেটা তো হইলো না। সেন্টার প্যাডিং মার্জিন দিয়ে ছিল সম্ভবত, মার্জিন বা এই টাইপের কিছু একটা। রেসপন্সিভ স্পিড সোয়াইপ টাচ আরটিএল না পাইলাম না, তবে এখানে আছে কোথাও ডিস্ট্রয় এজ রিএনিট। আচ্ছা, ডেমোতে দেখি এখানে কোথাও এক জায়গায় থাকবে, এটা গ্যাপের ক্ষেত্রে বলে দেয়। তাহলে এটা হচ্ছে কি আপনি নাম্বার দিয়ে হচ্ছে কতটুকু আপনি দেখাইতে চান সেটা আপনি এখানে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমরা যদি এখান থেকে আসি, আচ্ছা আরেকটা দেখেন রেসপন্সিভ। হ্যাঁ, রেসপন্সিভটা হচ্ছে দেখেন আমি যদি এটাকে ছোট করি, হ্যাঁ যতই ছোট করি সে কিন্তু সবসময় দুইটা দেখাবে। এখন কথা হচ্ছে একদম ছোট ইমেজে কিন্তু এটা দুইটা মানাচ্ছে না, ঠিক আছে? এখানে একটা হইলে ভালো হইতো, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে রেসপন্সিভ বলে দিতে পারবেন, ঠিক আছে?
ধরেন আমি একটা কপি করি, হ্যাঁ কপি করে আমি বলতেছি, ধরেন আমি একটা কপি করে বলে দিলাম, কপি করে এটাকে ঠিকঠাক মতো ক্লোজ করতে হবে। দেখেন এখানে আপনি বিভিন্ন ব্রেক পয়েন্ট বলে দিতে পারবেন। হ্যাঁ, তো আমি ধরেন ব্রেক পয়েন্ট বললাম যে যদি 300 হয়, হ্যাঁ ধরেন হচ্ছে আমি বললাম এখান থেকে হয়তো এখন কত আছে দেখেন, এখন আছে 395, ঠিক আছে, তো আমি বলে দিলাম ধরেন হচ্ছে 400। হ্যাঁ, 400-তে হচ্ছে স্লাইড টু শো হবে 1, ঠিক আছে, স্লাইড টু শো হবে 1, ঠিক আছে। তখন দেখেন এখন কিন্তু একটা হয়ে গেছে, দেখেন, কিন্তু যখন বড় করবেন দেখেন মানে 400 থেকে 400-র ভিতরে আসলে কিন্তু আপনার অটোমেটিক একটা হয়ে যাবে, ঠিক আছে। তো রেসপন্সিভটা অনেক জরুরি, সেটা একটু দেখতে পারেন। আচ্ছা, সেমভাবে হচ্ছে আপনি বাকি আরও যতগুলো আপনার ব্রেক পয়েন্ট প্রয়োজন সেটা আপনি করতে পারেন। এরপর দেখেন ভেরিয়েবল উইথ, ভেরিয়েবল উইথটা দেখেন যে কিছু একটু বড় কিছু একটু ছোট, সেক্ষেত্রে শুধু এই যে ভেরিয়েবল উইথ ট্রু বলে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেন্টার মোড ট্রু, সেন্টার মোড ট্রু হচ্ছে দেখেন যে একটা বড় একটা ছোট, তো তো যেটা সেন্টারে থাকে সেটা এখন সেন্টারে থাকে আর কি। তো এগুলো হচ্ছে দেখে দেখে শুধু ইউজ করতে পারেন। আচ্ছা, তবে এখানে একটা জিনিস একটু দরকার, সেটা হচ্ছে মার্জিন ছিল, মার্জিনটা যে কই আছে এটা পিক্সেল ইউজ করতে হবে, ঠিক আছে, সেন্টার প্যাডিং, এটা মেবি এই কারণে কাজ করেনি তখন, এটা কাজ করতেছে না কেন, কাজ করার কথা এখানে মানে দুইটার মাঝখানে একটা ফাঁকা থাকার কথা আর কি। আর যদি না আসে, হ্যাঁ সমস্যা নাই, সব কিছু আপনার হাতে আছে, এই যে এখানে যে প্যারেন্টগুলো আছে না, ধরুন ব্যানার ইমেজ, হ্যাঁ এখানে আপনি একটা প্যাডিং ইউজ করতে পারেন, ধরুন স্টাইল দিলেন, স্টাইল দিয়ে এখানে ধরেন হচ্ছে একটা প্যাডিং বলে দেন। হ্যাঁ, প্যাডিং ধরেন হচ্ছে উপরে নিচে 0 পিক্সেল, দুই পাশে ধরেন 10 পিক্সেল বলে দিলেন, তখন দেখবেন যে দুইটা ডিভের মাঝখানে এমনিতেই ফাঁকা থাকবে একটা, ঠিক আছে, প্রবলেম নেই, আপনি আপনার মতো করে এমনিতে সিএসএস দিয়ে ম্যানেজ করতে পারবেন। তবে এটা সম্ভবত হচ্ছে আউল ক্যারোসেলে ছিল যেটার কথা বলতেছি আর কি। তো যাই হোক, এই বেসিক কয়েকটা জিনিস হলে দেখেন আপনি একটা স্লাইড তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ, তো এটা প্র্যাকটিস করবেন, ডান। এরপর দেখেন ধরেন স্লিক দিয়ে তো করলাম, এখন আসেন এটা নিয়ে একটু করি। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে সেম, প্রথমে ইনস্টলেশনে ক্লিক করেন তাহলে ডাউনলোডটা পেয়ে যাবেন সরাসরি, এটার কাজও সেম, প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে ডাউনলোডের ফাইলটা কোথায়, যে ডাউনলোডে ক্লিক করেন এখানে, হ্যাঁ তো অটোমেটিক্যালি সে আপনাকে ডাউনলোড ফাইলটা দিয়ে দিবে। এখানে ডাউনলোড করে ফেলেন, করে ফেললাম, ডাউনলোড হয়েছে, হয়েছে ভাই। এখন দেখেন এখান থেকে কাট করে ফেলে, কাট করে আবার সেম, হ্যাঁ আবার ফাইলে চলে আসেন, jQuery ক্লাস টু জেএস প্লাগইন। হ্যাঁ, তো এরকম প্লাগইন অনেক থাকবে, এই কারণে মূলত বলছি আর কি, আসলে স্লাইডার এইভাবে হচ্ছে রাখতে। তো আমি ধরেন এখান থেকে দিব হচ্ছে কি এক্সট্রাক্ট হেয়ার, হ্যাঁ এক্সট্রাক্ট হেয়ার দিলে এগুলো আলাদা একটা ফোল্ডারে থাকে, এই কারণে ঝামেলা করলাম না। তো এখানে দেখেন এখানে অনেক ফাইল, হ্যাঁ তো এখানে যেটা করবেন আপনি যাবেন হচ্ছে ডিস্টে, ঠিক আছে, সোর্সে গেলেও সমস্যা নেই, সোর্সেও পাবেন, তবে এরা হচ্ছে ওয়েব প্যাক নিয়ে কাজ করছে তো এই কারণে এখানে সব কিছু রেখে দিচ্ছে আর কি। আর একটা হচ্ছে SCSS, যদি আপনি SCSS গুলো দেখতে চান ওরা আসলে কি আকাম কুকাম করছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আর চাইলে ডিস্টে যদি যান এখানে এই অ্যাসেটের মধ্যে আপনি সবগুলো জিনিস পাবেন। হ্যাঁ, এখানে হচ্ছে সবগুলো CSS দেওয়া আছে, আর এখানে হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টটা দেওয়া আছে, তো ডিস্ট থেকে আপনি কানেক্ট করলেই হবে। আর সোর্সে হচ্ছে ওরা কিভাবে কাজ করছে, ওপেন সোর্স তো এগুলো আপনাকে দিয়ে দিছে আর কি, বুঝে গেছে। তারপর হচ্ছে ডিস্ক থেকে কানেক্ট করবেন, আর বাকি এগুলো হচ্ছে ডকুমেন্টেশন সহ ওরা ওদের ফাইলগুলো এখানে দিছে। হ্যাঁ, তাহলে ওরা ওয়েব প্যাক নিয়ে হচ্ছে সবাই কাজ করে, যারা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে আর কি, তো এখানে ওইগুলো দেওয়া আছে। তো যাই হোক, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের কাজ হচ্ছে কোথায় ডিস্টের মধ্যে। তো চলেন আমরা ফার্স্টে এটাকে কানেক্ট করি, তার আগে হচ্ছে স্লিকের যেগুলো আছে না, এই স্লিকের এগুলো একটু কমেন্ট করে দেন, নাহলে আপনি এটাকে ইয়ে করতে পারবেন না। ঠিক আছে, এক লাইন করে কমেন্ট করেন, এটা বেটার, এটা কমেন্ট, এ লাইন কমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে দেখেন স্লিকের এটা কমেন্ট, আর হচ্ছে দেখেন এখান থেকে স্লিকের যে কাজটা করছেন না এটাকে একটু কমেন্ট করে দেন, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন এটা কিন্তু থাকবে, এটা কিন্তু স্লিকের অংশ না, এটা জাভা jQuery-র অংশ, ঠিক আছে, এই শুধুমাত্র স্লিক ফাংশনটাই হচ্ছে স্লিকের পার্ট ছিল। আচ্ছা, তাহলে প্রথমে কি করতে হবে আমাকে, ওই যে আউল ক্যারোসেলের যে সিএসএসটা আছে সেটা কানেক্ট করতে হবে। লিঙ্ক লিখেন এখান থেকে ডট স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনার জেএসে যাবেন। হ্যাঁ, জেএস থেকে হচ্ছে কোথায় যেতে হবে আমাদের,
প্লাগিনস, হ্যাঁ তো প্লাগিনস থেকে যাব হচ্ছে কোথায়, স্লাইডার, স্লাইডার থেকে যাব আউল থেকে ডিস্টে, ঠিক আছে, ডিস্ট থেকে যাব হচ্ছে অ্যাসেটে। ভাই রে ভাই কি যে ফোল্ডার, এই ফোল্ডার ম্যানেজ করতে হবে, ছাড়া উপায় নাই। দেখেন প্রথমে হচ্ছে এখানে দুইটা কিন্তু, হ্যাঁ একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে ক্যারোসেল। তো প্রথমে হচ্ছে মিনটা কানেক্ট করবেন আর দেন হচ্ছে থিমটা কানেক্ট করবেন, ঠিক আছে। এই যে থিম অল ডট থিম ডট সিএসএস, ঠিক আছে, থিম গ্রিন আছে, ডিফল্ট আছে, ডিফল্টটা কানেক্ট করে নেন। ওকে ডান, মানে আমাদের কোনো কাজই করতে হবে না, সবরা করে রাখছে, আমাদের কাজ ব্যবহার করা শুধু। এরপর আসেন স্ক্রিপ্টে, স্ক্রিপ্টে আসার পর এখানে লিখবেন হচ্ছে সোর্স, হ্যাঁ এসআরসি দেন, দেন এখান থেকে স্ল্যাশ দিয়ে জেস প্লাগিনস স্লাইডার পাই, তারপর কি জানো ওডাব্লিউএল না, তারপরে কি ডিস্ট, তারপরে ক্যারোসেল। আচ্ছা কানেকশন হয়ে গেছে, হ্যাঁ কোনো এরর থাকলে একটু চেক করে নেবেন যে কোনো এরর আছে কিনা, দেখেন কোনো এরর নাই, হ্যাঁ তার মানে হচ্ছে ফাইল ঠিকঠাক কানেক্ট হয়েছে। এরপরে আসেন, আচ্ছা এগুলো থাকবে কিন্তু, হ্যাঁ কারণ হচ্ছে এগুলো আমাদের, আমরা বাটন ইউজ করছি আর কি। তো এখান থেকে যাবেন ডক্সে, হ্যাঁ তো ডক্সে যাওয়ার পর এখানে দেখবেন ডেমোতেও যেতে পারেন, সমস্যা নাই, ডেমোতে হচ্ছে কিছু উদাহরণ দেওয়া আছে আর কি। তো এখানে দেখেন বেসিক সেন্টার হ্যাশ, তো আমরা প্রথমে বেসিকটা দেখি, বেসিকটা কিভাবে ব্যবহার করতে হয়। তো ওদের এইচটিএমএল সবার জন্য সেম, দেখেন শুধুমাত্র এই দুইটা ক্লাস ইউজ করতে হবে, ঠিক আছে, মানে অল ক্যারোসেলের জন্য হচ্ছে তাদের এই দুইটা ক্লাস মাস্ট, হ্যাঁ আপনাকে ব্যবহার করতেই হবে, আউল ক্যারোসেল আর একটা হচ্ছে আউল থিম। ভাই ক্লাস আর 10 মিনিটের মধ্যে শেষ হবে। আচ্ছা শেষ হইলে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন আমরা দেখি রিলোড দিয়ে কাজ করে কিনা, তাইলে অন্য মেথডে যেতে হবে আর কি। আচ্ছা এখন দেখেন, দেখেন এখানে হচ্ছে আউল ক্যারোসেলের ক্ষেত্রে এটা ভুল হয় অনেক, হ্যাঁ আমারও প্রচুর ভুল হইতো, ওদের কিন্তু এই দুইটা ক্লাস মাস্ট, হ্যাঁ এই দুইটা ক্লাস কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আর এখানে যে আইটেমটা আছে না, যে আইটেম 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 আইটেম, হ্যাঁ এটা সমস্যা না, এটা হচ্ছে আপনার ওপেন, এটা আপনার যা ক্লাস সেটা আপনি ইউজ করবেন, কিন্তু এই দুইটা মাস্ট। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে স্লিকের ক্ষেত্রে এরকম কিছু ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এই বদমাশের ক্ষেত্রে এটা লাগবে। তো ব্যানারের সাথে শুধুমাত্র এতটুকু অ্যাড করে দেন। তো করলে দেখেন এখানে কি হইলো, যে আমার ডেটাগুলো নাই, হ্যাঁ যে ডেটাগুলো চলে গেছে। তো যাওয়ার কারণ হচ্ছে আমরা আউল ক্যারোসেলটাকে ইনিট করি নাই, কিন্তু ওদের যে সিএসএসগুলো আছে না, ওই সিএসএসগুলো অটোমেটিক হাইড করে দিছে, হ্যাঁ। তো এখন যেটা করতে হবে আপনাকে, এই দেখেন এখানে শুধুমাত্র এই আউল ক্যারোসেলটা, হ্যাঁ এটাকে শুধু কানেক্ট করে দিতে হবে, এই জাস্ট এই ফাংশনটাকে। দেখেন আপনি এখানে যাবেন, গিয়ে এই লাইনটাকে একটু ডুপ্লিকেট করেন, ঠিক আছে, সেম শুধুমাত্র স্লিকের জায়গায় আপনি আউল ক্যারোসেল ইউজ করবেন, বুঝে গেছে। দেখেন ব্যানারেই আছে, সমস্যা নাই, শুধুমাত্র আউল ক্যারোসেল, এই দেখেন। আপাতত কেটে দিলাম, আচ্ছা দেখেন এখন দেখেন এটা স্লাইড হয়েছে, ঠিক না, কিন্তু আপনাকে, আচ্ছা এখান থেকে স্লাইড হওয়ার কথা, তো এখানে মেবি শো টু সব বলে দিতে হবে। দেখেন এখানে লুপ ট্রু বলে দেন আর হচ্ছে ন্যাপ ট্রু বলে দেন, হ্যাঁ তো আমরা ধরেন বাই ডিফল্ট এই তিনটা জিনিস বলে দিলাম, আর কয়টা করে আইটেম দেখাবেন সেটা আপনাকে বলে দিতে হবে। তো স্লিকটা হচ্ছে একটু মানে বেশি কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে তাদের একটু বেশি জিনিসপাতি দেওয়া লাগে আর কি, স্লিকের ক্ষেত্রে এত জিনিস দেওয়া লাগে না, ওরা ডিফল্টভাবে অনেক কিছু পেয়ে যায়। তো মার্জিন 10, হ্যাঁ তো মার্জিন 10 ধরুন আপাতত দিলাম না, আমি রাখলাম না, বাট আমি এখানে যেটা বলবো আমি আইটেমটা বলে দিব, হ্যাঁ আইটেমস ধরেন আমি বলে দিলাম, আপাতত আমি একটা করে দেখতে চাই। তো এখন দেখেন, দেখছেন চালু হয়ে গেছে, কিন্তু এই এখানে দেখেন, দেখছেন এই জিনিসটা কিন্তু দিছে। তো ওই স্লিকের ক্ষেত্রেও সেম, এই দুইটা বাটন ফ্রি দেয় আর কি, যেটা আমরা দেখি নাই, বুঝে গেছে। আচ্ছা এরপর দেখেন যদি আপনি আইটেম বাড়াইতে চান, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়াইতে পারবেন, দেখেন আপনি যদি এখানে লিখে দেন আইটেম টু, হ্যাঁ দেখেন আইটেম টু, দেখেন এখন আইটেম দুইটা হয়ে গেছে, ঠিক না, আর এই দেখেন যে মাঝখানে একটা মার্জিন আছে, ঠিক আছে, তো মার্জিনটা চাইলে আপনি এখান থেকে বাড়াইতে পারেন, হ্যাঁ ধরুন হচ্ছে মার্জিন যদি দেন, মার্জিন দিলেন ধরুন হচ্ছে 40, ঠিক আছে, সে অটোমেটিক এটাকে 40-এ কনভার্ট করে নেবে, দেখেন সে দুইটা স্লাইডের মাঝখানে 40 পিক্সেল নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা এরপর ধরুন আমরা কিন্তু স্লাইড একটু বাড়াই, হ্যাঁ আউল ক্যারোসেলটা সবচেয়ে সহজ আর কি, সহজ না মানে এটা হচ্ছে অনেক বেশি কাস্টমাইজ করা যায়, সহজ কোনোটাই না। দেখেন
এখন হচ্ছে আমরা এগুলো পাইলাম দুইটা দুইটা করে, ঠিক আছে। তো দেখেন এখানে আর কি কি জিনিস আছে, এখানে হচ্ছে রেসপন্সিভ আছে, ঠিক আছে। তো রেসপন্সিভের ক্ষেত্রে যেটা হবে, ওখানে সিস্টেম ছিল কি দেখেন, মানে দুইটার ক্ষেত্রে একটু আলাদা। এখানে হচ্ছে এইভাবে করা লাগতো, ব্রেক পয়েন্ট লিখে, হ্যাঁ এখানে ব্রেক পয়েন্ট লিখতে হবে না, আপনি শুধু এখানে বলে দিবেন 0, 600, 100। হ্যাঁ তো আমি ধরেন এতটুকুকে কপি করে এখানে যদি অ্যাড করে দিই, মানে আপনি আপনার মতো পরে ব্রেক পয়েন্ট বাড়ায় নিতে পারবেন, ওটা সমস্যা নাই। হ্যাঁ শুধু ধরেন আমরা যদি দিই 200, মানে আমরা যেগুলো ব্রেক পয়েন্ট করি আর কি, 575 থাকে, ঠিক না। তারপর থাকে হচ্ছে কত, 768, এইভাবেই তো থাকে নাকি। তো এরকম করে হচ্ছে আপনি আপনার ব্রেক পয়েন্টগুলো বাড়ায় নেবেন, যে আসলে কয়টাতে কয়টা রাখবেন। দেখেন এখন কিন্তু এখানে কয়টা আছে, 5টা। হ্যাঁ যদি ছোট করতে থাকি দেখেন সে অটোমেটিক্যালি এগুলোকে ম্যানেজ করে নেবে নিজের মতো, ঠিক আছে। 3টা, আবার বড়তে গেলে 5টা, বুঝে গেছে। আচ্ছা এরপর আসেন স্লিকের আর কি কি আছে, আপনি ডেমোতে গেলে, এখন ডেমোতে যান। হ্যাঁ ডেমোতে গিয়ে দেখেন এখান থেকে আপনার অনেকগুলো আছে, মাউস হুইল একটা আছে, দেখেন মাউস হুইলটা মজা, এটা আপনি যখন মাউস হুইল করবেন তখন এটা হবে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এই একটু কাজ করতে হবে, এই স্টাইলে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে যেরকম আছে, প্রথমে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, শুধুমাত্র দেখেন আপনি এই অনটা আছে না, এই অনের এতটুকু একটু কপি করবেন, এই অনের এতটুকু, ঠিক আছে। এই অনের এতটুকু কপি করে এই যেখানে শেষ এখানে অ্যাড করে দেন, এতটুকু কাজ করলে হবে। দেখেন এখন যেটা হবে, এই যে দেখেন আমি মাউস অল ইজ নট ডিফাইন্ড, ওয়েট, ফাংশন অল ডট ট্রিগার না, আচ্ছা এটা হবে না, বোঝা গেছে। তাহলে যেটা করবেন, ধরুন এখানে একটা আপনি আপনার মতো করে নাম দেন, দেখেন আমি ধরুন স্লাইড দিলাম, হ্যাঁ ধরুন ব্যানার স্লাইড, ব্যানার স্লাইড ইকুয়াল, এই শুধু এতটুকু কপি করেন, ঠিক আছে। কপি করে এখানে বসায় দেন, দিলেন। তো এরপর যেটা করবেন, এই এতটুকুকে এখানে একটা দিবেন, ডান, ঠিক আছে। দেখেন তখন আবার কাজ করবে, তখন কাজ করতেছে না, আচ্ছা করবে না, তো কারণ আমরা রিনেম করি নাই। হ্যাঁ এই এটা এসে যে শেষে অল এর জায়গায় বসায় দেন, আর এখানে হবে লেট, আমি দিছি ডলার, ঠিক আছে, ডান। এখন দেখেন আমি মাউস ঘুরাচ্ছি, দেখছেন কি ফাস্ট ঘুরতেছে। ওই আপনি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে দেখবেন, আপনি যখন মাউস স্ক্রল করেন এরকম যায়, খেয়াল করছেন কখনো? তো এই জিনিসটা এখানে আছে আর কি, চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, বুঝে গেছে। জি ভাই, ভাই আজকের ক্লাস কি আরো লং করবেন? আরো আরো কিছু দেখাতে চেয়েছিলাম আর কি। আচ্ছা স্লাইডটাই দেখে, হ্যাঁ স্লাইড পর্যন্ত দেখেন আজকে, বেশি ভাই লং তো হয় না, মাত্র আধা ঘন্টা ক্লাস দিচ্ছে। অনেক ঘুম পাইছে ভাই, বুঝতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা করা যায়, আচ্ছা একটা জিনিস একটু প্র্যাকটিস করে আমি এটাকে